সাইকেলে বিশেষ কায়দায় 4-5টি বস্তায় কমপক্ষে 200 কেজি করে নতুন আলু নিয়ে যাওয়া হচ্ছে। দিনের বেলায় শুনশান মেট্রোপথ থেকে শুরু করে ব্যস্ত শহর দিয়েই লাইন ধরে সাইকেলে করে আলু নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছে এসব আলু, সাইকেলে করেই বা কেন যাচ্ছে? কেউ 5 বস্তা কেউ 6 বস্তা করে উঠায়নি, দূরত্ব বুঝি আমার দাম। জমি থেকে আলু তোলার পর তা বস্তায় ভরে সাইকেলে করে বিশেষ কায়দায় পরিবহন করা হয়। ট্রাক, ট্রলি, ভ্যান, নসিমন কিংবা লরি নয়, বস্তা ভর্তি আলু পরিবহন করা হচ্ছে 2-চাকার সাইকেলে। আর এভাবেই মাইলের পর মাইল সাইকেলে করে আলু নিয়ে পায়ে হেঁটে হিমাগারে নেওয়া হয় শত শত মন আলু। আমাদের ভাই বাড়ি রাজশাহী বাড়ি, আমরা এখানে আলুটা না বিলে আসছি এদেশে। আমার প্রায় 2-3 কিলো হবে রাস্তা। এ আমাদের বস্তা দেখলো 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকাও আছে আমাদের বস্তা। যুগ যুগ ধরে সরু আর নির্মাণাধীন রাস্তার কারণে কোনো বড় পরিবহন ঢুকতে পারে না কৃষকদের আলুর মাঠের কাছাকাছি, যে কারণে অভিনব এই পন্থায় কৃষকরা মাঠ থেকে আলু তুলে হিমাগারে পাঠান। এতে করে কৃষকদের পরিশ্রম যেমন বাড়ছে, তেমনি খরচও বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ব্যাকওয়ার্ড জায়গা, যেটা ব্যাকওয়ার্ড জায়গা ওটা সাইকেল দেয়, আর যেটা মনে করলাম মেন রোড লাগে এটা তুলে দেন নিতেছি, এবার তার একদিন নিতেছি যেটা চোখের সামনে হয়তো সেটা তুলে নিতেছি। বাংলাদেশে উৎপাদিত মোট আলুর 1/3 উৎপাদন হয় মুন্সিগঞ্জ জেলায়। এই যুগে সড়ক পথে ব্যাপক উন্নয়ন আর প্রশস্ত রাস্তার কাজ চলমান থাকলেও মুন্সিগঞ্জের সর্বত্র এখনো সেই ছোঁয়া লাগেনি। এলাকার অনেক রাস্তা এখনো মালবাহী গাড়ি পৌঁছানোর জন্য উপযুক্ত নয়। চলাচলের জন্য এসব এলাকায় সাইকেল ছাড়া কোনো উপায় নেই এলাকাবাসীর। যখন নাকি অন্য গাড়ি না পায় তখন সাইকেল দেয়। প্রায় 50 কেজি ওজনের 4-5টি করে আলুর বস্তা সাইকেলে বিশেষ কায়দায় রেখে হিমাগারের উদ্দেশ্যে নিয়ে যায় ভ্রাম্যমান শ্রমিকরা। বস্তা প্রতি দূরত্ব ভেদে শ্রমিকদের আয় হয় 40-100 টাকা। রাস্তা বুঝি আপনার বস্তা প্রতি টাকা দেয়? মজার বিষয় হলো এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে মৌসুমি শ্রমিকরা এসময় মুন্সিগঞ্জে আসেন আলু পরিবহনের কাজ করতে। প্রতি বছর আলুর মৌসুমে দলবদ্ধ হয়ে সাইকেলে করে বস্তা ভর্তি আলু নিয়ে প্রায় 3-4 কিলোমিটার পথ পাড়ি দেন এসব শ্রমিকেরা। এলাকায় আলু পরিবহনের জন্য যথেষ্ট শ্রমিক রয়েছেন, আলু উৎপাদনের তুলনায় তা অপ্রতুল, যে কারণে আশেপাশের জেলা থেকে অগণিত শ্রমিক সাইকেল সহ চলে আসে মুন্সিগঞ্জে। সাইকেলে আলু পরিবহন করলে সময় অনেক বেশি লাগে, পাশাপাশি খরচও বেশি। তবে শ্রমিকরা আলু পরিবহন করে এক মৌসুমে ভালোই রোজগার করতে পারেন। আলুর মৌসুমে ভ্রাম্যমান শ্রমিকের চাহিদা বেশি থাকায় দূর দূরান্ত থেকে শ্রমিকরা ছুটে আসেন কাজের জন্য। 2-3 মাসের মতো থাকেন তারা। পরিশ্রমলব্ধ এ কাজ করে যে পারিশ্রমিক পান তা নিয়ে ফিরে যান বাড়িতে। তবে ট্রাক বা অন্য কোনো ব্যবস্থায় আলু পরিবহন করতে পারলে আলু চাষিরা বেশি লাভবান হতে পারবেন, আর তার জন্য দরকার রাস্তার সংস্কার কাজ ও প্রশস্ত রাস্তা। আমাদের ভাই বাড়ি রাজশাহী বাড়ি, আমরা এখানে আলুটা না বিলে আসছি। আমরা এখানে মুন্সিগঞ্জে প্রতি বছর আসি আলু টানতে। বস্তা প্রতি ধরুন 100 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা নিতে পারি। সেদিনের সময় আমরা সেদিন আসি।